আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে আপনাদেরকে আমি একটা ভর্তা করে দেখাবো। এটা হলো মাছের ভর্তা। আর এটা করার জন্য আমি কুচি করে নিয়েছি পেঁয়াজ আর শুকনো মরিচগুলিকে ভেঙে ভেজে নিয়েছি, ভেঙে এরকম মচমচে করে। আর কুচি করে নিয়েছি ধনিয়া পাতা। আর মাছগুলিকে আমি ভেজে এভাবে কাটা বেছে নিয়েছি, দেখুন কিছুটা টুনা ফিশের মতো দেখাচ্ছে এগুলি। আর এগুলি হলো সালমন, সালমন ফিশ। আর মাছটার রংটা কিছুটা গোলাপি। তো এভাবে করে নিয়ে আমি সবগুলিকে কি করব, মেখে নিব। আর মাখানোর সময় সাবধানে মাখাতে হবে, যাতে করে এটার ভিতরে কাটা না লেগে যায় হাতে। খুব সাবধানে মাখতে হবে। তো আরো একটা উপকরণ আমি অ্যাড করব এখন। তো আমার প্লেটটা অনেক ছোট হয়ে গিয়েছে, তাই আমি এটাকে চেঞ্জ করে নিব। তো আমি এখন অ্যাড করে নিব হলো লবণ। এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, যেহেতু মাছটা ভাজার সময় আমি লবণ ইউজ করেছিলাম। তো লবণটা ইউজ করে আমি প্রথমে ধনিয়া পাতা আর পেঁয়াজের সাথে মিশাচ্ছি। তো মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে আমি একটু কষলিয়ে নিব পেঁয়াজের সাথে, ধনিয়া পাতার সাথে। তো আমি এটাকে ভালোভাবে কষলিয়ে নিচ্ছি। তো আমার এই প্লেটটা যেহেতু ছোট, একটা জিনিস লক্ষ্য করুন, মিশাতে অনেক কঠিন হবে, কিন্তু আমি এটাকে ভালোভাবে মিশাতে হবে, তাই আমি চেঞ্জ করে নিব প্লেটটা। আর এখানে আরো কিছু অ্যাড করব যখন আমি বড় প্লেট নিয়ে নিব তখন। আর আমার মনে হচ্ছে এটা অনেক টেস্টি হবে, আপনারাও এভাবে করে খাবেন। আচ্ছা, আলমন্ড পিস দিয়ে না, আপনারা আপনাদের যে কোনো মাছ দিয়ে করতে পারেন এই ভর্তাটা। তো আমি এটাকে আস্তে আস্তে করে মেখে নিচ্ছি, যাতে করে ভালোভাবে মিশে। আর একটা জিনিস লক্ষ্য করুন, আমি এখানে অয়েল ইউজ করব। আর এই অয়েলটা আপনারা চাইলে অলিভ অয়েলও ইউজ করতে পারেন, আর করতে পারেন হলো মাস্টার অয়েল, যে দেখুন দেখতে অনেক ইয়াম্মি দেখাচ্ছে। আমি মনে করি আপনারাও ওই রকম দেখছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা বড় প্লেটে নিয়ে মাখানোর পর কেমন দেখাচ্ছে। তা আমি জোড়া জোড়া করে ফেলতেছি, দেখুন আড়া রাখা যাবে না। মাছটাকে ভালোভাবে মিশাতে হবে সব উপকরণের সাথে। তা আমিও এভাবেই করছি। আর আপনারা যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমি চাচ্ছি আপনাদেরকে খুব ইজি ওয়েতে রেসিপিটা উপহার দিতে। আশা করি আপনাদের কাজে লাগবে রেসিপিটা, আর খেতে তো অসাধারণ হবে, আপনারা করে খাবেন। তো এ হলো আমার আজকের সালমন ফিশের ভর্তা। এটা সহজ ভর্তা করেছি আমি, না এখানে আরো একটা উপকরণ বাদ আছে, সেটা হলো অয়েলটা, যেটা আমি এখনো ইউজ করিনি। তো এটা আমি ইউজ করব আজকে অলিভ অয়েল। আর আপনারা ইউজ করে নেবেন হলো মাস্টার অয়েল, অলিভ অয়েল, যেটাই ইউজ করেন, যে যেরকম ফ্লেভার পছন্দ করেন। দেখুন কতটা দেখতে কতটা ইয়ামি হয়েছে, আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। এ হলো আমার আজকের সালমন ফিশের ভর্তা। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে শেয়ার করে ফেলুন।
আর ক্লিক করে রাখুন লাইক বাটনটিও। আমি দেখাচ্ছি, এটা একটা পিঙ্ক সালমন, সালমন পিস সাধারণত গোলাপি রঙের হয়, তাই বত্তাটাও দেখাচ্ছে অনেক নাইস, গোলাপি প্লাস পার্পল প্লাস গ্রিন রেড সব মিলে আশা করি অসাধারণ দেখাচ্ছে। ধন্যবাদ সবাইকে সময় নিয়ে ভিডিও দেখেছেন এর জন্য, আর অপেক্ষা করুন নতুন একটি ভিডিওর জন্য, আর আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ আবারও সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।